বন্ধুরা, ড্রাই স্কিন একটা কমন প্রবলেম, আর এই কন্ডিশনে স্কিনের নরমভাব একদম কমে যায়, যার ফলে স্কিনের পাতলা পাতলা লেয়ার সাদা সাদা চামড়া ওঠার মতো ঝরে পড়তে থাকে, যা হাত পা আর মুখের স্কিনে খুব সহজে দেখা যায়। কিছু লোকের স্কিন সবসময় শুকনো থাকে, আবার কিছু লোকের শুধু শীতকালে স্কিনে ড্রাইনেস বা শুকনো ভাব দেখা যায়। বন্ধুরা, আমি চাইলে একটা টিপস দিয়েই এই ভিডিওটাকে শেষ করতে পারতাম, কিন্তু সত্যি এটা যে যতক্ষণ আমরা ত্বক শুকিয়ে যাওয়ার কারণকে ঠিকভাবে না বুঝতে পারবো এবং তাকে যতক্ষণ না ঠিক করব, ততক্ষণ এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন না। তাই আজ আমরা 10টি এমন ভুলের বিষয়ে জানবো যেটা প্রায় লোক তার স্কিনের সাথে করে থাকে, আর আপনি যদি এই ভুলগুলির দিকে খেয়াল রাখেন তবে আপনার স্কিন কখনোই ড্রাই হবে না। নাম্বার 1, জল পান করা আর দুধ সঠিক মাত্রায় ব্যবহার করা। আপনারা হয়তো ভাবছেন জল তো ঠিক আছে, কিন্তু দুধের ড্রাই স্কিনের সাথে কি সম্পর্ক? আসলে স্কিনের অনেক বেশি ড্রাই হওয়া শরীরে জলের মাত্রা কম আর স্কিনে অয়েল প্রোডাকশনের মাত্রা কম হওয়াকে ইঙ্গিত করে থাকে। আমাদের স্কিনের লেয়ারের নিচে রোমছিদ্রতে অয়েল ছেড়ে থাকা গ্রন্থি রয়েছে, যা আমাদের স্কিনকে শুকনো হওয়ার থেকে বাঁচাতে অয়েল ছেড়ে থাকে। কিন্তু যাদের স্কিন ড্রাই থাকে তাদের স্কিনে অয়েল প্রোডাকশন কম হয়ে যায়, আর যাকে বাড়ানো অনেক জরুরি হয়ে থাকে। এই জন্য দুধ সবথেকে হেলদি আর খুব ভালো একটা অপশান, কেননা দুধে অনেক ধরনের হরমোনস আর এনজাইম পাওয়া যায়, যা স্কিনের অয়েল প্রোডাকশনকে বাড়াতে অনেক সাহায্য করে। এই জন্য ড্রাই স্কিন থাকা ব্যক্তিরা পুরো দিনে 10-12 গ্লাস জল অবশ্যই পান করুন, আর কম থেকে কম 1 গ্লাস দুধ পান করুন, যার ফলে আপনার শরীরে জলের মাত্রা আর শরীরে অয়েল প্রোডাকশনের মাত্রা দুটোই ব্যালেন্স থাকবে। নাম্বার 2, মুখ ধোয়ার সময় সাবান বা বাজে ফেস ওয়াশ ব্যবহার করা। বেশিরভাগ সাবান সোডিয়াম আর ফ্যাট মিশিয়ে বানানো হয়ে থাকে, যার ফলে এর মধ্যে অ্যালকাইন প্রপার্টিস বেশি পাওয়া যায়, যা আমাদের স্কিনের অ্যাসিডিক প্রপার্টিস থেকে একদম আলাদা হয়ে থাকে, আর এই জন্য এইসব ব্যবহারের ফলে আমাদের স্কিন আরও ড্রাই হতে পারে। এই জন্য ড্রাই স্কিন থাকা ব্যক্তিরা তাদের শরীরের জন্য লিকুইড বডি ওয়াশ বা ময়েশ্চারাইজার ক্রিম সাবানের ব্যবহার করা উচিত, যেমন ডাভ বা অন্যান্য ময়েশ্চারাইজার সাবান। কিন্তু মুখ ধোবার জন্য সবসময় মিল্ট এবং জেন্টাল ক্লিনজারের ব্যবহার করুন, যেটা ক্রিম ফর্মে হয়ে থাকে এবং এর থেকে বেশি ফেনাও উৎপন্ন হয় না, আর এই ধরনের ফেস ওয়াশ ড্রাই স্কিন থাকা লোকেদের জন্য একদম পারফেক্ট হয়ে থাকে। সব সময় চারকোল, সালসেরিক অ্যাসিড, অ্যাকুয়া লরাল গ্লুকোসাইড থাকা বা জেল ফর্মে থাকা ফেস ওয়াশ ড্রাই স্কিন থাকা ব্যক্তিরা একদম ব্যবহার করবেন না, কেননা এই ধরনের ফেস ওয়াশ অয়েলি স্কিন থাকা লোকেদের জন্য হয়ে থাকে, যেটা স্কিন থেকে অয়েলকে অ্যাবজর্ব করার কাজ করে থাকে, আর এটাই যদি ড্রাই স্কিন থাকা ব্যক্তিরা ব্যবহার করে তবে এটা স্কিনকে আরও বেশি ড্রাই করে দেবে। আর সাথে একটা কথা মাথায় রাখবেন, ফেস ওয়াশ ব্যবহার শুধু সকালে ওঠার সময় এবং রাতে শুতে যাওয়ার সময়ই শুধু ব্যবহার করুন, আর যদি দিনে কখনো আপনার মুখ ধোবার দরকার পড়ে তবে শুধু সাধারণ জল দিয়েই মুখ পরিষ্কার করুন, কেননা ফেস ওয়াশ স্কিন থেকে অনেক বেশি মাত্রায় অয়েলকে বাইরে বের করে দেয়, আর যার ফলে আপনার স্কিন আরও বেশি ড্রাই হতে পারে। ড্রাই স্কিন থাকা ব্যক্তিদের জন্য সবথেকে ভালো ফেস ওয়াশ আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, যদি চান তবে দেখতে পারেন। নাম্বার 3, অ্যালকোহল বা আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স। বন্ধুরা, অ্যালকোহল আর ফ্রেগরেন্সে স্কিনের ময়েশ্চারকে অ্যাবজর্ব করার উপাদান হয়ে থাকে, এই জন্য এগুলো শুকনো স্কিনকে আরও বেশি শুকনো করে দেয়। এই জন্য যে কোনো ধরনের স্কিন প্রোডাক্ট যেমন ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, বডি লোশন বা সানস্ক্রিমের মতো জিনিস কেনার সময় তার ইনগ্রিডিয়েন্ট লিস্ট একবার ভালো করে দেখে নিন, আর যদি তাতে অ্যালকোহল বা আর্টিফিশিয়াল ফ্রেগরেন্সের উপস্থিত রয়েছে তবে তাকে একদম কিনবেন না। নাম্বার 4, বন্ধুরা, কিছু লোক স্নান করার সময় শীতকালে অনেক বেশি গরম আর গরমে অনেক বেশি ঠান্ডা জলের ব্যবহার করে, আর অনেক বেশি গরম জল আমাদের স্কিনের ময়েশ্চারকে ভ্যাপোরাইজ করে দেয়, যার ফলে স্কিন আরও বেশি শুকনো হয়ে যায়। এই জন্য ড্রাই স্কিন থাকা লোকেদের গরমের সময় নর্মাল এবং ঠান্ডার সময়ও হালকা গরম জল দিয়ে স্নান করতে হবে। নাম্বার 5, কিছু লোকের অনেক সময় ধরে স্নান করা বা গা ধোয়ার অভ্যাস রয়েছে, কিন্তু যদি আপনার স্কিন শুকনো মানে ড্রাই টাইপের তবে আপনি এরকম একদম করবেন না, কেননা আপনি যত বেশি দেরি করে মুখ ধোবেন বা স্নান করবেন তত বেশি ন্যাচারাল অয়েল আপনার শরীর থেকে বের হতে থাকবে, যার ফলে স্কিনের ড্রাইনেস আরও বেশি বেড়ে যাবে। এই জন্য স্নান করার সময় 5-10 মিনিট আর মুখ ধোয়ার সময় 1-2 মিনিটের বেশি কখনোই নেবেন না। নাম্বার 6, বেশিরভাগ লোক স্নান করার সময় বা মুখ ধোবার সময় স্কিনকে খুব জোরে ঘষে ঘষে পরিষ্কার করে, যা একদম ঠিক না। ড্রাই স্কিনে এর ফলে অনেক বেশি রিঙ্কেলস ছড়িয়ে পড়ে, আর অনেক বেশি জোরে জোরে ঘষার জন্য মুখ বা শরীর পরিষ্কার করার সময় স্কিনের ওপরের লেয়ার ড্যামেজ হয়ে যায়,
আর অনেক বেশি শুকনো দেখতে লাগে। এই জন্য মুখ মোছার সময় হালকাভাবে হাত দিয়ে তাওয়াল বা গামছা দিয়েই মুখ পরিষ্কার করুন। নাম্বার 7, ময়েশ্চারাইজার। বন্ধুরা, বেশিরভাগ লোক জানেই না ময়েশ্চারাইজার কী হয়ে থাকে আর এটাকে কেন লাগাতে হবে, আর কিছু লোক জানে না তার স্কিনের জন্য কোন ময়েশ্চারাইজারটা ভালো শ্যুট করবে আর সেটা ব্যবহার করা সঠিক নিয়ম। আসলে ময়েশ্চারাইজার স্কিনের হাইড্রেশনকে মেনটেন করার কাজ করে থাকে, এই জন্য এটাকে সব ধরনের স্কিনে ব্যবহার করা প্রয়োজন। আর এটার ব্যবহার মুখ হাত পা ধোবার পরই করে নিতে হয়, কেননা স্কিন ধোবার পর আমাদের স্কিন হালকা ভিজে থাকে, আর তখনই যদি আমরা ময়েশ্চারাইজার লাগিয়ে নিই তবে যে জল আমাদের স্কিনের উপর রয়েছে সেটা ভেতরেই লক হয়ে যায়, আর যার ফলে আমাদের স্কিন পুরোপুরি হাইড্রেট আর ফ্রেশ দেখতে লাগে। আর ড্রাই স্কিন থাকা ব্যক্তিদের সবসময় অয়েল বেসড বা ক্রিম বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। যদি আপনার কাছে ময়েশ্চারাইজার নেই তবে অ্যালোভেরা জেল বা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন, কেননা এই জিনিসগুলো ময়েশ্চারাইজার মতো কাজ করে থাকে। ড্রাই স্কিন থাকা ব্যক্তিদের জন্য সবথেকে ভালো ময়েশ্চারাইজার লিংক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে নিতে পারেন। নাম্বার 8, টোনার। আসলে টোনার জলের মতো দেখতে এক ধরনের কসমেটিক প্রোডাক্ট, যেটার ব্যবহার মুখ ধোবার পর আর ময়েশ্চারাইজার লাগানোর পর লার্জ পোর্সকে সিঙ্ক করতে এবং নাকের পাশে বা মুখে আশেপাশে অয়েলকে কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। এই জন্য ড্রাই স্কিন থাকা ব্যক্তিরা টোনার ব্যবহার একদম করবেন না, কারণ এটা আপনার স্কিনকে আরও বেশি ড্রাই করে দেবে। নাম্বার 9, ঠান্ডার সময় বেশিরভাগ লোক ঠান্ডা থেকে সুস্থ থাকতে উলের কাপড় ব্যবহার করে, কিন্তু যা ড্রাই স্কিন থাকা লোকেদের অনেক বেশি ইরিটেট করতে পারে। এই জন্য ভেতরে সুতির কাপড় পরুন আর তারপর উলের পোশাক ব্যবহার করতে পারেন। নাম্বার 10, যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা বিশেষ করে তাদের মুখের স্কিনকে অনেক বেশি গরম এবং অনেক বেশি ঠান্ডা হাওয়া থেকে প্রোটেক্ট করা প্রয়োজন, কেননা অনেক বেশি গরম আর অনেক বেশি ঠান্ডা এই দুটো হাওয়া আমাদের স্কিন থেকে ময়েশ্চারাইজারকে পুরোপুরি শুষে নেয়, যার ফলে স্কিনের ড্রাইনেস আরও বেশি বেড়ে থাকে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।